ট্রেন দুর্ঘটনায় মৃত আহতদের পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে কাকদ্বীপে অগ্নিমিত্রা পালকে বাধা ও বিক্ষোভ। কাজগড়ায় তৃণমূলের স্থানীয় নেতৃত্ব, কাকদ্বীপের হারুট পয়েন্ট কোস্টাল থানা এলাকার মধুসূদনপুরে করমণ্ডল বিপর্যয়ে মৃত ও আহতদের বাড়িতে যাচ্ছিলেন অগ্নিমিত্রা পাল, তাকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। রাস্তায় গাছের গুড়ি ফেলে বিজেপি বিধায়ককে আটকানোর চেষ্টা হয়, শেষ পর্যন্ত 1 কিলোমিটার হেঁটে গ্রামে যান অগ্নিমিত্রা। কাকদ্বীপে তৃণমূল বিধায়ক মন্টুরাম পাখিরার অনুগামীরাই বিক্ষোভ দেখায় বলে দাবি বিজেপি বিধায়কের। তৃণমূলের প্রতিক্রিয়া এখনো মেলেনি। ওখানে সবাই রয়েছে, সবাই তো আর সব জায়গায় যাবে না, সেই জন্য এসো আমার সাথে এসো। বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় মৃত ও আহতদের পরিবারের সুবিধার্থে দুটি স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল দক্ষিণ পূর্ব রেল। হাওড়া থেকে ছাড়বে দুটি মেমু স্পেশাল। হাওড়া ও বালেশ্বরের মাঝে প্রতিটি স্টেশনে ওই দুটি ট্রেনের দাঁড়ানোর কথা। হাওড়া থেকে বালাশহর বিশেষ ট্রেন, এবং সেই ট্রেনে করে অনেক যাত্রী যাচ্ছেন। কোথায় যাচ্ছেন আপনি? বালেশ্বর। হ্যাঁ, হাম লোক মায়াপুরে আয়ে থে ঘুমনে কে লিয়ে। আজকে জানে বালা থা শতাব্দী ট্রেন মে, শতাব্দী ট্রেনে ক্যান্সেল হো গিয়া, অভি ইয়ে স্পেশাল ট্রেন দিয়া হ্যায়, স্পেশাল ট্রেন মে হাম জা রহে হ্যায়। কেউঝর ডিস্ট্রিক্ট সে আ রহি হুঁ, ঘুমনে কে লিয়ে হাম লোক আয়ে থে মায়াপুরি, ঘুমনে কে লিয়ে আয়ে থে। দো তিন দিন হো গিয়া নবদ্বীপ, লেকিন আজ 1 বজে ট্রেন থা, জনশতাব্দী থা, ও তো বাতিল হো গিয়া না, ইসলিয়ে স্পেশাল ট্রেন মে যা রহি হুঁ বালেশ্বর। বালেশ্বর সে দুসরা গাড়ি পকড়ে কে ফের উহাঁ যাওঁগে। তারা স্পেশাল গাড়ি করে তারা চাচ্ছিলেন জনশতাব্দীতে তাদের ধরার কথা ছিল, কিন্তু জনশতাব্দী ক্যান্সেল হয়েছে, সেই কারণেই স্পেশাল ট্রেনে করে তারা বালেশ্বর যাচ্ছেন। এবং তারা ঘুরতে এসেছিলেন, তারা আটকে গিয়েছিলেন, এখন তারা এই যে স্পেশাল ট্রেন দেওয়া হয়েছে দুটো, তার একটি ট্রেন 10:30 ছাড়ার কথা, যদিও এখন আমরা দেখতে পাচ্ছি প্রায় 11টা বেজে গিয়েছে, সেই ট্রেনে বসে রয়েছেন, কিছুক্ষণের মধ্যেই হয়তো ছাড়বে, তাতে করেই তারা ফিরবার চেষ্টা করছেন। ক্যামেরায় প্রীতম চক্রবর্তীর সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, হাওড়া। বালেশ্বরের ট্রেন দুর্ঘটনা নিয়ে এবার সুপ্রিম কোর্টে মামলা, তদন্ত চেয়ে জনস্বার্থ মামলা দায়ের হলো। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি গঠনের আবেদন জানানো হয়েছে। ট্রেন দুর্ঘটনা এড়াতে কবচ প্রকল্প নিয়ে গাইডলাইন জারির আর্জি জানানো হয়েছে। আপনাদের জানিয়ে রাখি, ওড়িশার বালেশ্বরের এই ভয়াবহ মর্মান্তিক দুর্ঘটনা, যে ঘটনায় এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে 295 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন হাজারেরও বেশি মানুষ, সেই দুর্ঘটনা নিয়ে এবার সুপ্রিম কোর্টে মামলা, তদন্ত চেয়ে জনস্বার্থ মামলা দায়ের হলো। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি গঠনের আবেদন জানানো হয়েছে। ট্রেন দুর্ঘটনা এড়াতে কবচ প্রকল্প নিয়ে গাইডলাইন জারির আর্জি জানানো হয়েছে।